ছোট্ট সোনামণিরা, আজ আমি তোমাদের একটি গল্প বলবো। গল্পটি হলো ঈশ্বরের সতর্কবাণী। মোশি ঈশ্বরকে বলতে শুনলেন, আমি তোমার মধ্য দিয়ে তাদের সাথে কথা বলবো, তাদেরকে আমার এই আদেশের কথা বলো এবং স্বাধীনতার পথে পরিচালিত করো। মোশি ঈশ্বরকে জিজ্ঞেস করলেন, কিন্তু আমার কথা তারা কেনই বা মান্য করবে? আর তারা কিভাবে জানবে যে আমি তোমার আদেশের কথাই তাদের বলছি? এরপর ঈশ্বর মোশিকে আদেশ দিলেন, তোমার লাঠিটি একবার মাটিতে ফেলো। আর যখন মোশি তা করলেন, জানো তখন হলো কি? তৎক্ষণাৎ লাঠিটি একটি লম্বা সাপে পরিণত হলো। তারপর কণ্ঠস্বরটি বললেন, আমি যে তোমার সাথে আছি তা দেখানোর জন্য তুমি তাদের এটি দেখাও, আর ফারাওয়ের কাছে গিয়ে তুমি তাকে ইসরায়েলীয়দের মুক্ত করে দিতে বলো। ভয় করো না মোশি, কারণ আমি তোমার সঙ্গেই আছি। তাই মোশিকে যেমনটি বলা হয়েছিল আর তিনি ঠিক তেমনই করলেন। কিন্তু এতে করে ফারাও আরো বেশি কঠোর হয়ে গেল, আর ইসরায়েলীয়রাও মোশির ওপর খুবই ক্ষিপ্ত হয়ে উঠেছিল। কিন্তু মোশি দাম্ভিক ফারাওকে সতর্ক করে দিলেন। এরপর হলো কি, নয়টি মহামারী মিশরে আঘাত হেনে ক্ষেত, গবাদি পশু, এমনকি মানুষও ধ্বংস করল। আর অবশেষে তিন দিন ধরে অন্ধকার ছন্ন হয়ে রইল।